আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভকালীন অসংখ্য শারীরিক ব্যথার মধ্যে অন্যতম বুকে ব্যথা। গর্ভবতী নারীদের এমন কোনো অঙ্গ নেই যেখানে কিছু না কিছু পরিবর্তন হয় না। শরীরের এই পরিবর্তনগুলো নারীর দেহে বিভিন্ন অংশে ব্যথা হিসেবে দেখা দেয়। একজন গর্ভবতীর বুকে ব্যথা কেন হয় এবং বুকে ব্যথা উপশমে করণীয় কি, এ নিয়েই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। গর্ভবতীর বুকে ব্যথার কারণ, খাবার হজমে সমস্যার কারণে অধিকাংশ সময় বুকে ব্যথা হয়। পদহজমে গর্ভবতীর পেট ও বুকের মাঝে গ্যাস জমে থাকে, যার ফলে বুকে ব্যথা অনুভূত হয়। মানসিক চাপ, কাজের চাপ, গর্ভে শিশুসহ নানান বিষয়ে চিন্তার ফলে বুকে ব্যথা হতে পারে। বিভিন্ন সিনেমায় হয়তো দেখবেন হঠাৎ কোনো দুঃসংবাদে মানুষ বুক চেপে ধরেছে, বিষয়টা আসলেই সত্যি। প্রজেস্টেরন হরমোন নিঃসরণে পাকস্থলীর কার্যকলাপ ধীর হয়ে যায়, যার ফলে পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড উপরে উঠে বুকে ব্যথার সৃষ্টি করে। গর্ভের শিশু ক্রমশ বড় হতে থাকলে বুক ব্যথা বাড়ার সম্ভাবনা তৈরি হয়, কেননা শিশু বৃদ্ধি গর্ভবতীর বুকের হার, পিঠের মেরুদণ্ড ও লিগামেন্টে চাপ দিতে থাকে। এই চাপ গর্ভবতীর কাছে বুক ব্যথা হিসেবে মনে হয়। গর্ভবতীর অন্যতম পরিবর্তন হল স্তনের আকার বৃদ্ধি পাওয়া। মূলত আগত শিশুর জন্য নারী স্তনে দুগ্ধ তৈরি হতে থাকে এবং স্তনের আকার বাড়তে থাকে। স্তনের এই পরিবর্তনও গর্ভবতীর বুক ব্যথা করে। অনেক নারীর আগে থেকে হাঁপানি বা বিভিন্ন শ্বাসজনিত সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলো গর্ভধারণের পর বাড়তে পারে, আবার নতুন করে শুরু হতে পারে, তাই এক্ষেত্রেও গর্ভবতী বুক ব্যথা অনুভব করবেন। বুক ব্যথা প্রতিরোধের উপায়, চলাফেরা, বিছানা বা চেয়ার থেকে ওঠা বসাই সতর্ক থাকতে হবে। ধীরে ধীরে এক স্থান থেকে অন্য স্থানে ওঠানামা করা উচিত। ঘুমানোর সময় মাথার অংশ সবসময় পায়ের থেকে কিছুটা উপরে রাখতে হবে। এর জন্য দরকার হলে অতিরিক্ত বালিশ ব্যবহার করতে পারেন, চাইলে ঘরোয়া কিছু ব্যায়াম করতে পারেন। যারা নিয়মিত ব্যায়াম করে তারা শারীরিক ব্যথাগুলোর সাথে সহজেই মানিয়ে নিতে পারে। আপনি কি ব্যায়ামের জন্য ফিট কিনা ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন। আর ব্যায়াম নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। একসাথে অনেক পরিমাণ খাবার না খেয়ে কয়েকবারে অল্প অল্প করে খান, আর খাবার পরপরই শুয়ে পড়বেন না। সবসময় পাশ ফিরে ঘুমাতে হবে, এতে বুক ব্যথা কমবে। সোজা হয়ে কখনো গর্ভবতীর ঘুমানো উচিত নয়, আর অতিরিক্ত চিন্তার সৃষ্টি হয় এমন কাজ বা পরিস্থিতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। শুধু গর্ভবতী নয়, পরিবারের সকলের উচিত গর্ভবতীর জন্য চিন্তামুক্ত পরিবেশ নিশ্চিত করা। বেশি বুকে ব্যথা হলে করণীয়, গরম দুধের সাথে এক চামচ পরিমাণ মধু মিশিয়ে খেতে পারেন। এছাড়া আদা চা বুক ব্যথায় কাজ করে। হজমের সমস্যা হলে বাদাম খেয়ে দেখতে পারেন। অ্যাসিডিটির সমস্যায় বুক ব্যথা হলে নিয়মিত ডাবের পানি পান করবেন, এটি গ্যাস দূর করবে। কখন ডাক্তার দেখাতে হবে? বুকে বা হৃৎপিণ্ডে প্রচণ্ড ব্যথা বা ছুরির আঘাতের মতো মনে হলে, বুকে তীব্র ব্যথা হয়ে থেমে থেমে গেলে, বুকের ব্যথার সাথে মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা অনুভূতি হলে, শ্বাস নিতে কষ্ট হলে, মনে রাখবেন হালকা বুক ব্যথা গর্ভবতীর জন্য বিপজ্জনক নয়, এটা স্বাভাবিক। তাই আলোচিত বিষয়গুলো মনে রাখলে আপনার কষ্ট কিছুটা লাঘব হবে। ভালো থাকবেন।